শুনছেন এসএম নিউজ। আমরা জানি যে আশ্বিন মাসে দুর্গাপুজো হয়, কিন্তু আদি দুর্গাপুজো কিন্তু চৈত্র মাসেই হতো, যা বাসন্তী পুজো নামে আমাদের কাছে পরিচিত। আজ এই বাসন্তী পুজো উপলক্ষে নিরকলি মায়ের মন্দিরে নিরকলি মাকে দুর্গা রূপে পূজা করা হয় এবং তার সঙ্গে ভোগ আরতি এবং কিছু কিছু মানুষ কিছু ভক্তদেরও আজ প্রসাদ খাওয়ানো হয়। আগামীকাল রামনবমী উপলক্ষে মায়ের সকাল থেকেই পুজোর বিশেষ আয়োজন করা হয়েছে। আগামীকাল মায়ের মন্দিরের ধ্বজা উঠবে এবং হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হবে। চৈত্র মাসে শুক্লপক্ষে ভাস করে অষ্টমী সবাইকে জানাই শুভ বাসন্তী পুজোর শুভকামনা শুভেচ্ছা। আজ মহাষ্টমী, মায়ের মন্দিরে মহাষ্টমীর পুজো হলো এবং আগামীকাল রামনবমী পুজো হবে, হনুমান জয়ন্তী প্রতিষ্ঠা হবে। আপনারা সবাই আসবেন মায়ের মন্দিরে, খুব জাগ্রত দেবী এবং ভারতবর্ষে এক অদ্বিতীয় নিরকলি মায়ের মন্দিরে সমস্ত পুজোই হয়। দুর্গা পুজোর সময় দুর্গা পুজো, মায়ের পাঁচদিন পুজো হয় এবং বাসন্তী পুজোর দিন মহাষ্টমীর দিনে হনুমান পুজো হয়, রামনবমীর দিনে হনুমানজির প্রতিষ্ঠা পুজো সবই হয়। সকলে আসুন, প্রত্যেকের মিলে সকল দশটাদের দিন মায়ের বিশেষ পুজো হয় এবং মঙ্গলবার সন্ধ্যাবেলায় আসন হয়। মায়ের মন্দিরের কাজ আমার পুনরায় শুরু হচ্ছে, আপনারা আসুন। সুতরাং কালকে রামনবমী, রামনবমী ধ্বজা উঠবে এবং হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা হবে। কলকাতার এক ভক্ত আমাদেরকে পাথরে সে পাত্রে হনুমানজি দিয়েছে, চুমকি মণ্ডল খোপন মণ্ডল সোদপুরে, ওনাদের মূর্তিটা কালকে প্রতিষ্ঠা হবে। পাশে একজনে জায়গা দিয়েছে আমাদের বিল্লুদা, মারা গেছেন উনি বিল্লুদা, ওনার শিবমূর্তি সেটাই একটা জায়গা নিরকলি মায়ের মন্দিরে দান করেছেন। ওই জায়গাতেই মায়ের মন্দির হবে, হনুমানজির মন্দির হবে। দেখছেন এসএম নিউজ।